হিমালয়ান সল্ট বা গোলাপি লবণের কথা অনেকে শুনে থাকবেন বা এ লবণকে চিনে থাকবেন। অনেকে আবার এ লবণকে রক সল্ট, সিন্ধুক লবণ বা পিঙ্ক সল্ট নামেও চিনে থাকে। এটি ভারত থেকে চীনে যে প্রসারিত পর্বত শ্রেণী রয়েছে তার মধ্যে পাওয়া যায়। এর মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিমালয় পর্বত। এই পর্বতের শ্রেণী থেকে এ লবণ দেখা পাওয়া যায় বলে একে হিমালয়ান সল্ট বলা হয়। এই লবণটি গোলাপি রঙের হয়ে থাকে। এতে গোলাপি, সাদা এবং লাল রঙের খনিজ উপাদান বিদ্যমান থাকায় এর রং গোলাপি দেখায়। এর পুষ্টিগুণ সাধারণ লবণের থেকে অনেক বেশি। অসংখ্য রোগ থেকে দূর করে এ লবণ। সাধারণ লবণ আমাদের দেহের জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, কিন্তু এ লবণ খাওয়ার উপকারিতা অনেক। আজ আপনাদের সাথে পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট বা রক সল্টের উপকারিতা এবং এ লবণ কীভাবে খেলে আমাদের দেহে এই উপকারিতা পাবো তাই শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট বা রক সল্টের উপকারিতা এবং এর খাবারের নিয়ম। হিমালয়ান সল্ট পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ লবণ, যা বিষাক্ত ও দূষিত পদার্থ মুক্ত। এই লবণ হিমালয় পর্বত থেকে তৈরি হয় এবং সেখানে এটি হোয়াইট গোল্ড নামে সুপরিচিত। এই লবণ ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এর গোলাপি বর্ণ, যা আয়রন অক্সাইডের উপস্থিতির জন্য হয়ে থাকে। এর কারণে এই লবণকে পিঙ্ক সল্টও বলা হয়। প্রধানত হিমালয়ান সল্ট সোডিয়াম ক্লোরাইড দিয়ে গঠিত, তবে এতে সালফেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক, সেলুনিয়াম, আয়োডিন সহ 80টি প্রায় উপাদান থাকে। এই লবণের খনিজ উপাদানগুলো আঠালো গঠনে থাকে। মানুষের দেহের কোষে সহজে তাই শোষিত হতে পারে। খনিজ লবণে সমৃদ্ধ এ লবণ দেহের ও মনের নিরাময়ে বিস্ময়করভাবে কাজ করে। হিমালয়ান পিঙ্ক সল্টে বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট থাকে, যা দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। দেহের কোষগুলোর কাজ সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য দেহের আর্দ্রতা বজায় থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই লবণে উপস্থিত প্রধান ইলেকট্রোলাইটগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড। এই ইলেকট্রোলাইটগুলো পানির চেয়েও খুব দ্রুত দেহে শোষিত হয়। একটি কাচের জারে 1 ইঞ্চি পরিমাণ হিমালয়ান ক্রিস্টাল সল্ট নিন। এর মধ্যে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বিশুদ্ধ পানি দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত। সকালে এই দ্রবণটি থেকে 1 চা চামচ দ্রবণ নিয়ে 1 গ্লাস বিশুদ্ধ পানিতে মিশিয়ে পান করতে হবে। তবে এই দ্রবণটি তৈরি করার সময় ধাতব ঢাকনা বা চামচ ব্যবহার করা যাবে না। এইভাবে এই নিয়মে এই লবণ মিশ্রিত পানি খেতে পারলে দেহের তরলের ভারসাম্য রক্ষা হবে। দেহকে বিষমুক্ত হতে সাহায্য করে হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট। হিমালয় সল্ট গোসলের পানিতে ব্যবহার করলে দেহের কোষগুলো পুনরুজ্জীবিত এবং বিষমুক্ত হয়। এই লবণের খনিজ উপাদানগুলো পানিতে স্থানান্তরিত হয়, তাই যখন এই পানি দিয়ে গোসল করা হয় তখন দেহের কোষ ও রক্তস্রোত থেকে বিষাক্ত পদার্থ বাহির হয়ে যায়, ফলে দেহ সহজে বিষমুক্ত হয়। পরিপাক নালীকে পরিষ্কার করতে সাহায্য করে এই হিমালয়ান সল্ট। প্রাকৃতিকগতভাবে পরিপাক নালীকে পরিষ্কার করতে সাহায্য করে এই লবণ। এটি জোলাপ হিসাবে কাজ করে এবং পরিপাক তন্ত্রের জমে থাকা টক্সিনকে বর্জ্য পদার্থ হিসাবে বের হতে সাহায্য করে। হিমালয়ান সল্ট দেহের পিএইচের ভারসাম্য রক্ষা করে। হিমালয়ান সল্ট দেহের ক্ষারীয় অবস্থা বজায় রাখতে সাহায্য করে। এটি দেহের তরলের হাইড্রোজেন আয়নের মাত্রা নিয়ন্ত্রণ করে। সীসা, মার্কারি ও আর্সেনিকের মতো ভারী ধাতু দেহ থেকে বের করতে সাহায্য করে। শ্বাসতন্ত্রের রোগ থেকে মুক্তি দেয় এই পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট। সাইনোসাইটিস, অ্যাজমা ও অ্যালার্জি থেকে নিরাময় সাহায্য করে এই হিমালয়ান সল্ট। শ্বসন তন্ত্রকে পরিষ্কার হতে ও ক্ষতিকারক পদার্থ বাহির হতে সাহায্য করে। এই লবণের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অতিরিক্ত মিউকাসকে নরম ও আলগা হতে সাহায্য করে এবং মিউকোসিলিয়ারি পরিবহনের গতি বৃদ্ধি করতে সাহায্য করে এই লবণ।
এই লবণের উপাদানগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত টিস্যুকে নিরাময়ে সাহায্য করে। গরম পানিতে পিঙ্ক সল দিয়ে এর ভাপ নিতে পারেন। এছাড়াও হিমালয়ান সল বা পিঙ্ক সল দাঁতের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। ব্লাড সুগার স্বাভাবিক রাখতে সাহায্য করে এই হিমালয়ান সল্ট। পেশির সংকোচন প্রতিরোধ করে, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া ভালো ঘুম হতে সাহায্য করে এই পিঙ্ক সল্ট। ত্বকের একজিমা বা চুলকানির সমস্যা থাকলে বাত নিতে পারেন এই লবণ দিয়ে। এই লবণ ত্বকের ছিদ্রগুলোকে খুলে দেয়, রক্ত সঞ্চালন ভালো করে এবং ত্বকের টিস্যুগুলোকে হাইড্রেট করতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই লবণ, ফলে রক্তচাপ কমে এবং ভালো থাকে হার্ট। এতে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায়। ডায়াবেটিসে খুবই সাহায্য করে এই হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে হিমালয়ান সল্ট ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা সাধারণ সল্টের বদলে এলবণ খেতে পারেন। এলবণ দেহের সেরোটোনিন এবং মেলাটোনিন নামে দুটি হরমোন ক্ষরণ করে, যা অবসাদ ও দুশ্চিন্তা কাটাতে সাহায্য করে। পেশি সুস্থ রাখে এই পিঙ্ক সল্ট। সুস্থ থাকতে পেশির প্রয়োজন পটাশিয়াম, যা এই লবণে বিদ্যমান, ফলে পেশি সুস্থ থাকার পাশাপাশি মাসল পেন, পেশি টান বা খিস ধরা কমায় এই লবণ। এছাড়া এই পিঙ্ক সল্ট দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমায়, বলিরেখা কমায়, মুখের দুর্গন্ধ দূর করে, হজম শক্তি ভালো রাখে এবং যৌন ক্ষমতা বাড়ায়। ঘুম ভালো করতেও সাহায্য করে এই পিঙ্ক সল্ট। এটি হাড় ভালো রাখে এবং এটি এনার্জিতে ভরপুর রাখে আমাদের দেহ। মাইগ্রেনের ব্যথা দূর করতে পিঙ্ক সল কিন্তু কাজ করে। এছাড়া ওজন বা ওয়েট লস করার ক্ষেত্রে পিঙ্ক সল বা হিমালয়ান সল্ট ম্যাজিকের মতো কাজ করে। যারা কিটো ডায়েট করছেন বা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের JK লাইফস্টাইল ফলো করছেন, তারা পিঙ্ক সল খেয়ে থাকেন। পিঙ্ক সল কিন্তু ওজন লস করতে সাহায্য করে। এবার আসুন জেনে নিন এত গুণে ভরা এই পিঙ্ক সল বা হিমালয়ান সল কীভাবে খাবেন বা এর উপকারিতা আপনি কীভাবে পেতে পারেন। তা হচ্ছে, প্রতিদিন রান্নাতে এই লবণ ব্যবহার করতে পারেন। এই লবণ খাবারের স্বাদ বৃদ্ধি করে। বিভিন্ন ফুড, সালাদ, ভেজিটেবল সালাদ সহ বিভিন্ন খাবারে ছিটিয়ে দেখতে পারেন। দেখবেন খাবারের স্বাদ আমূল পরিবর্তন চলে আসবে। লেবুর শরবত বা তেঁতুলের শরবতের মধ্যে ব্যবহার করতে পারেন এটি। এই লবণ আপনার খাবার মজাদার করার পাশাপাশি খাবারকে করবে স্বাস্থ্যকর। মাইগ্রেনে ব্যথা দূর করার জন্য 1 কাপ পানিতে 2 চা চামচ হিমালয়ান লবণ এবং 2 চামচ লেবুর রস ও সামান্য কুড়ানো লেবুর খোসা একসাথে মিশিয়ে পান করতে পারেন। দেখবেন 1 নিমিষে দূর হয়ে যাবে আপনার মাইগ্রেনের ব্যথা। ওজন লস বা ওয়েট লসের ক্ষেত্রে সামান্য পরিমাণ হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট 1 গ্লাস পানিতে মিশিয়ে হালকা আদার রস মিশিয়ে পান করতে পারেন। এতে করে খুব দ্রুত হারে ওজন বা ওয়েট লস হবে। এছাড়া মাংসপেশিকে রিল্যাক্স করতে গোসলের বাথটব বা বালতির পানিতে 1 টুকরা হিমালয়ান লবণের চাকা ছেড়ে দিতে পারেন। এতে দেখবেন আপনি অনেকটাই উপকার পাবেন। সাধারণ লবণের বিকল্পে এই হিমালয়ান পিঙ্ক সল্ট অবশ্যই খেয়ে দেখবেন। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।